কি অবস্থা ভাই? দাদা অবস্থা আর কি, আমার বলেন অবস্থা আর কি। দেশটা লাগলো কি আমি বুঝলাম না, লাগলো কি দেশটা? একটা লোকে ছবি করছে 1 টাকার বিনিময়ে নাকি, ছবি করার পরে মনে করেন যে তাকে মনে করেন যে প্রধানমন্ত্রী খুশি হইয়া 10 কারাটা ফেলার দিচ্ছে না, দেশে কিনে দিয়েছে। এটা লইয়া তো আলোচনা কেন? না না, কেন আলোচনা আমার একটু বলেন যে আলোচনাটা কেন, কিসের জন্য? আপনাদের আমাদের সমস্যাটা কি বলেন? প্রধানমন্ত্রী তারে খুশি হইয়ে দিছে 10 কারাটা ফেলার, রাজুকে দিছে নাকি? মানে আলোচনা তো কিছু আমি দেখি না। আমি আগে বলছি আমার ভিডিও ভাই, আমি একটা জিনিস দেখা ওইটা দিয়ে যে মন্তব্য আমার, আমি সেটা আপনাদের কাছে শেয়ার করি, জাস্ট আর কিছুই না, ঠিক আছে? তো আমার কথা হইলো প্রধানমন্ত্রী তাকে 10 কারার ফেলার দিয়েছে, এতে আপনার চুলকানিটা কোন জায়গায়? আমার বুঝুন, চুলকানিটা কোন জায়গায় না দিছে? আমার কথা বুঝেন যে শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করছে আরফিন শুভ নাকি, তো সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর মেয়ে, তো সে খুশি এটা দিতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এমন ওই মনে করেন যে দেখেন অনেক অনেক অনুষ্ঠানে অনেক অনেক মনে করেন নৃত্য পরিবেশন করলে, গান পরিবেশন করলে খুশি হয়ে দেয় না চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ এলাকার মনে করেন গণ্যমান্য ব্যক্তি দেয় কিনে দেয় বলেন। আমরা আর কি জানি যে প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে 1,000 টাকা করে দেখবো, 1,00,000 টাকা চেক দেবে, এটা সে একজন প্রধানমন্ত্রী রে ভাই। আপনার জিনিসটা মনে করে সুন্দর করে খেয়াল রাখতে হবে যে একজন প্রধানমন্ত্রী, সত্যি সত্যি দিলে তো কম দিতে পারবে না। তো এখানে সে সুন্দরভাবে চরিত্র অভিনয় করছে, মুভিটা আমিও দেখছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে মুভি খারাপ হয় না, ভালো হয়েছে যথেষ্ট পরিমাণে, ঠিক আছে? এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, মূলত বিষয় হলো আমি কিন্তু কোনো রাজনীতি করি না বা কোনো দল করি না। এখানে আপনি বলতে পারেন ভাই আপনি তো দলটা নিয়ে কথা বলতেছেন, কিন্তু না আমার কথা হচ্ছে যে সে বর্তমানে প্রেসিডেন্ট নাকি, আপনার আমরা তো মানি যে শেখ হাসিনা এখন বর্তমানে প্রধানমন্ত্রী আছে দেশের। তো সেক্ষেত্রে যে বিষয়টা আমার হয়েছে সেটা হয়েছে গিয়ে যে আপনি তার ভালো লাগছে, তার বাপের চরিত্রে অভিনয় করছে, তার বাপের চরিত্রে অভিনয় করছে, সে জিনিসটা এরকম কয়জনে পারে যে নিজের বাপের চরিত্র নেক্সট টাইমে দেখা? তো সে দেখছে, তার কাছে ভালো লাগছে, তো সে খুশি হয়ে তাকে একটা জিনিস গিফট করছে, তাই না? তো এখন প্রধানমন্ত্রী কী মনে করেন 1,00,000 টাকা গিফট করবে? আপনার কী মনে হয় ওই যে মনে করেন নাচছে গান এইতে 500 টাকা 1,000 টাকা দেখে হইয়া দেবে প্রধানমন্ত্রী? আমি বুঝুন 10 কাটার একটা ফেলার দিয়েছে, এটা তো একটা প্রধানমন্ত্রীর দ্বারা কোনো বিষয় না, বিষয় আমারও কাছে এটা অনেক কিছু ভাই। আর ফিন শুভ মনে করেন মুভি করছে মূলত ন্যায় করে যেটাই করুক, ঠিক আছে, সে করছে 1 টাকার বিনিময়ে, মুভি সে করতেছে না, তার কারণে জাতির ভিতরে চরিত্রে সে অভিনয় করতে আছে, সেখানে সে মনে করেন যে জিনিসটা টাকা নিতে পারে না। এখন এটা প্রধানমন্ত্রী তাকে খুশি হয়ে দিছে, তো এটা নিয়ে এত আলোচনা কেন? আর প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে যদি একটা ল্যাম্বরগিনিও দিতে আপনি কিছু করতে পারতেন? সে প্রধানমন্ত্রী, সে দিলে তো কম দেবেন একজনকে, সে দিছে তার মন বরতায় দিছে, তার বাপের সত্যি একজন অভিনয় করছে, মানুষকে দেখাইছে যে তার বাপে কেমন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেমন ছিল, তো সে সেই খুশিতে তাকে একটা উপহার দিছে, তাই না? তো দিছে দেওয়ার মতো যেটা মনে করেন যে আপনার মনে রাখার মতো। তো এটা নিয়ে মনে করেন দেশে সমালোচনা আলোচনার কোনো শেষ নাই ভাই, কোনো শেষ নাই, কোনো শেষ নাই, মানে যেদিকে তাকাই 10 কারার ফেলার দেশে। আবার অনেকে কইতেছে 1 টাকার বিনিময়ে ছবি করবো, 1 টাকার বিনিময়ে ছবি করলে পরে ফেলার টাও ভাই, এটা এত এত তো টো করার কিছু নাই। আমি তো এখন টো করার কিছু দিই না, একজন প্রধানমন্ত্রী খুশি হয়ে তার ছোটোখাটো জিনিস দেবে না, 10 কারার ফেলার আমার হিসেবে তো কমেই গেছে, একটা প্রধানমন্ত্রী ভালো কিছু মনে করেন একটা ভালো একটা বাড়ি দেওয়া উচিত, একটা ফেলার দেশে একটা আস্থাটা বাড়ি দেওয়া উচিত ছিল। তো যাই হোক, সেক্ষেত্রে মুভিটার ক্ষেত্রে মনে করেন যে আমরা শেখ মুজিবুরের চরিত্র সম্পর্কে, তার জীবনযাপন সম্পর্কে, যৌবন কৈশোর, বিদ্যা মানে তার মৃত্যু পর্যন্ত সে কীভাবে মারা গেছে, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে, ছবিটা হয়েছে ভালো হয়েছে, খুব মানে সুন্দর একটা মুভি হয়েছে, তাই না? তার জন্য ভালো কিছু করেন, ঠিক আছে, তো সে আপনাকে উপহার দেবে, সমস্যা নাই। কিন্তু এগুলো আলোচনা সমালোচনা করে মনে করেন যে মানুষের ভিতরে একটা বিবৃতি সৃষ্টি করে দিয়েন না, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলছি আমি কোনো রাজনীতি করি না, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে যেটা চিন্তা ভাবনা যে ভালো লাগছে ছবি করছে দিছে, তাই না? এখানে মনে করেন তার বাপের চরিত্রে অভিনয় করছে, তার জিনিসটা ভালো লাগছে দিশে শেষ। আর একটা প্রধানমন্ত্রী কী মনে করেন এখন 1,00,000টা দেবো, তারা খুশি হয়ে 2,00,000টা দেবো, 5,00,000টা দেবো, একটা জিনিস দিয়েছে ওই জিনিসটা সঙ্গে সে সারা জীবন মনে রাখে, ওই যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা যখনই আরবির শুভ যাবে, যতদিন ভাইসা থাকবে যাবে, তখনই মনে করবে এটা কে দিছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিছে আমাদেরকে, এরকম একটা চিন্তা ভাবনা আসবে নাকি? তো এই জন্য তো সে মনে রাখার জন্যই তো বিষয়টা দিছে নাকি? তো আমরা মনে করেন এটা নিয়ে এক ধরনের এটার মনে করেন হাত পাও বানাইয়ে তারপর ছাড়তে হবে, এটার মাথা মস্তিষ্ক বানাই সাথে হবে, কেন দিল প্রধানমন্ত্রী, কিসের জন্য দিল, সে 1 টাকার বিনিময়ে ছবি করে এত কিছু কেন পাইল? আরে ভাই খুশি হয়ে একজন একটা জিনিস দিতেই পারে, ধরেন মনে করেন একটা অনুষ্ঠানে গেলে, যে বললাম একটা অনুষ্ঠানে গেলে গান পরিবেশন হয়, নৃত্য পরিবেশন হয় নাকি, তো সেখানে মনে করেন যে আপনার একজন খুশি 1,000 টাকা দিছে, তো দিলে এবার আপনি যদি কোন সে কেন দিল, কিসের জন্য দিল? আর ভাই আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা কি, তার কাছে 1,000 টাকা দিছে, তার কাছে জিনিসটা ভালো লাগছে এই জন্য দিছে নাকি, পুরস্কার হিসেবে তাকে দিছে, তার দিল থেকে দিছে, তো এখন মনে করেন যে এটা নিয়ে সে কেন দিল, কিসের জন্য দিল, তার কি টাকা বেশি হয়ে গেছে, এরকম কিছু বলা যাবে না। এটা মানুষ একটা মানুষের চরিত্র ক্যারেক্টার বা কোনো একটা কিছু ভালো লাগলে সে তাকে একটা পুরস্কার দিতে পারে, এখানে কোনো মানুষ সমালোচনার কিছু নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি এসব বিষয় নিয়ে সমালোচনা আমাদের না করাই ভালো, ঠিক আছে?
তো বর্তমান প্রেসিডেন্ট যিনি, তিনি দিছে, খুশি হয়ে দিছে, তো এটা নিয়ে আমাদের কোনো আলোচনা সমালোচনার কোনো দরকার নাই। অনেকে বলবে যে ভাই আপনি তো তেল মারতে আছেন, তেল না, আপনি আলোচনা, আমি আলোচনা সমালোচনা করে কী করতে পারবেন? আমার বুঝুন, কী করতে পারবেন? আপনি কি ওই ফ্ল্যাট কি ক্যান্সেল করাই যেতে পারবেন? কারণ না পারবেন কিনা, কারণ যদি পারেন তাহলে আলোচনা সমালোচনা করেন, সমস্যা নাই। তাহলে যদি হয় মনে করেন ফ্ল্যাট ক্যান্সেল হয়ে যায় দেওয়াটা, তা করেন, সমস্যা নেই, কোনো দরকার নেই। তারপরে মনে করেন একটা, মনে করেন যদি সেক্ষেত্রে আপনি বিদ্যুতের কথা বলে এক ধরনের মনে করেন বিদ্যুতের সৃষ্টি হইতে পারেন, কী দরকার আছে বলেন? আমার কোনো দরকার নেই, এইসব চিন্তাগুলো মাথা থেকে বাদ দেন, এইসব চিন্তাগুলো বাদ দেন, ভালো কিছু করেন। কোথাও দেশ কেড়ে কেটে ফ্ল্যাট দেশ, আপনি ভালো কিছু করেন, ভালো কিছু জাতিকে দেখেন, হয়তো আপনাকে একদিন প্রধানমন্ত্রী মনে করেন একটা ফ্ল্যাট দিয়ে লাগবে, তখন আপনি কী করবেন? তখন তো করবেন না, দিয়েছে প্রধানমন্ত্রী, আমি কি প্রধানমন্ত্রী দিলে কি আমি না করতে পারি? এটা তো সম্ভব না, না করা, তো আপনি তখন এই কথাই বলবেন। এটা আমি 100% শিওর, যদি আপনি ভালো কিছু করেন সেটা খুশি হয়ে যদি মনে হয় বাইসেন্সলি এটা বলছেন, হতেও তো পারে এরকম, তখন তো বলবেন সে দিয়েছে, আমি কি না করবো, এটা এখানে আমার তো কিছু করার নেই, এরকম বললে আমরা পাইতে যাইব। তো এরকম চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা করে দেখেন, কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।